আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আপনাদের মাঝে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আজকে দুটো রেসিপি দেখাবো, দুটো রান্না করব। তো গরুর মাংস রান্না করব আর সাদা খিচুড়ি। তো এই যে আমি এখন একটা মিক্স করে নিলাম মশলা, এখানে গোলমরিচ আছে, জয়ত্রী আছে, জয়ফল আছে এবং এলাচ আছে। এগুলো দিয়ে আমি একসাথে মিক্স করে আমি গুঁড়া করে নিয়েছি। তো এই যে আমি এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে লবণ দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি সব মশলা দিয়ে দিব। তো যে মশলাটা আমি বানিয়েছিলাম এই মশলাটা দিলাম। তো এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো একে একে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি একসাথে মিক্স করে নেব। তো এই যে তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে আদা রসুন মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলো মিক্স করে নেব। স্বাদ মতো তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি সব একসাথে মিক্স করে নিলাম, ভালো করে মিক্স করে নিলাম। তো এই যে তো আমি এখন রান্নাটা বসাই দেব। তো আমি এখানে আলু কুটি নিলাম। আমি আজকে মাংস আলু দেব। আলু দিয়ে গরু মাংস আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে মাংসটা আমি কষাইতেছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে আমি এখানে বাসমতি চাল নিয়েছি, বাসমতি চাল আর হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছি, একসাথে ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে রেখেছি চালুনে, একটা চালুনে রেখেছি। তো এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আর দারচিনি এলাচ দিয়ে দিলাম। তো এখন আমি আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে একটু ভেজে তো আমি চালটা দিয়ে দেব। তো এই যে চালটা আমি দিয়ে দিলাম। তো চালটা দিয়ে আমি এখন ভেজে নিব কতক্ষণ। চালটা যখন ঝরঝরা হবে তখন বুঝবো যে এটা ভাজা হয়ে গেছে। এভাবে সাদা খিচুড়িটা অনেক ভালো লাগে, রান্না করে দেখতে পারেন। মশলা কম, আর কোনো মশলাই আমি দেব না। এই যে আমার মাংসটা আমি আলু দিয়ে দিলাম কষিয়ে, কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল খেতে চান সেরকমই পানি দেবেন। তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। সাথে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। তো এই যে দেখেন আমার খিচুড়িটা অনেক সুন্দর জর্জরা হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা। তো এই সাদা খিচুড়িটা খেতে অনেক মজা। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এই যে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, খেতে অনেক মজা হয়েছিল। তো আলু দিয়ে আমার এভাবে গরু মাংস খেতে অনেকই ভালো লাগে। তো এই যে এখন দুপুরবেলা আমি খেয়ে নিচ্ছি ভাত। তো দেখেন এই ভাতটা আমার অনেক সুন্দর জর্জরা হয়েছে। তো এখন ভাত খেতেছি। এটা হচ্ছে গরুর মাংস খিচুড়ি দিয়ে খাচ্ছি, অনেক মজা।
তো আপনারা সাথেই থাকেন, আমি পাতটা খেয়ে নেই। খেতে অনেক মজা হয়েছিল। তো এটা হচ্ছে রাত্রের বেলা, তো আয়শার আব্বা আসার সময় আয়শার জন্য ডোনাট নিয়ে আসছে, তো আয়শা ডোনাট খাচ্ছে, আফিফ কেক খাচ্ছে, আফিফের জন্য কেক নিয়ে আসছে, তো আমাদের জন্য রুটি এনেছে। তো এগুলো হচ্ছে ভিতরে গরুর মাংস আছে, একটা মুরগির মাংস, আর এটা হচ্ছে একটা চিজি কেক, তো এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর ওটা হচ্ছে হোয়াইট কালার, দুই কালারের কেক এনেছে। এখানে কিছু ফল এনেছে, নাশপাতি, এটা হচ্ছে কমলা, চীনা কমলা, ছোট কমলাগুলো, তো আনার এনেছে, তো আমি এগুলো এখন গুছিয়ে রাখবো। তো এই তো টুকিটাকি বাজার। তো আজকের মতো সবার কাছে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তাহলে হাফেজ।